আচ্ছা শারমিন সুমি বলেছেন আমার পিতার বারো লাখ টাকা ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা আছে সেটা থেকে যে টাকা পায় তাতে সংসার চলে তার অন্য কোনো ইনকাম নাই বড় কোনো ছেলে সন্তানও নাই এবং তার শ্রম দিয়ে কিছু করার শক্তি নেই এখন আমার প্রশ্ন তার এই টাকার কি জাকাত দিতে হবে হ্যাঁ দিতে হবে এটা তো ইনভেস্ট করা হয়েছে বারো লাখ টাকা এটা জাকাত যোগ্য একটা অ্যামাউন্ট ডেসাবের থেকে অনেক বেশি এটার পরিমাণ এটা ঠিক যে আপনার আর কিছু নেই আর কিছু না থাকলেও যেহেতু আপনার এই টাকাটা ব্যবসায় খাচ্ছে হ্যাঁ এবং সেখান থেকে আপনি প্রফিটও পাচ্ছেন ফলে আপনার এই টাকার জাকাত দিতে হবে এবং যদি আপনার প্রফিটটা খরচ করে ফেলেন তাহলে এই ডিপোজিটেড টাকাটার জাকাত দিতে হবে অতএব সেই ব্যবস্থাপনা আপনাকে সাজাতে হবে যে কিভাবে তাহলে এই বারো লাখ টাকার জাকাত আপনি দিবেন আপনি প্রফিট থেকে একটা অংশ শেষে সরিয়ে রাখবেন এটা হতে পারে

তারপরে আমরা দেখি সূরা রুমের আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন ওমা আনাতাইতুম মিন রিবান লিয়ারবু ওয়া ফিয়া আমওয়ালিন নাস তোমরা যেই রিবা দিয়ে থাকো যাতে করে মানুষের সম্পদ বাড়ে সেটা আল্লাহর কাছে বাড়ে না উমা আতাতুম মিন যাকাতিন তুরিদুনা ও ফা উলাইকা হুমুল মুযআফফুন আর তোমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে জাকাতটা প্রদান করে থাকো তাহলে এই জাকাত প্রদানকারীরাই হচ্ছে প্রকৃত প্রবৃদ্ধি অর্জনকারী সোহান আল্লাহ অতএব জাকাত জাকাত আমাদের সম্পত্তিকে পবিত্র করে এবং প্রবৃদ্ধি ঘটায় আমাদের রিজেকের প্রবৃদ্ধি ঘটে এই দৃঢ় বিশ্বাস আমাদেরকে রাখতে হবে ইনশাল্লাহ আপনার বাবার কোনো সমস্যা হবে না আল্লাহ তালা কোনো না কোনো ভাবে আপনাদেরকে অবশ্যই সমৃদ্ধি এনে দেবেন রিজেক বাড়িয়ে দেবেন যতটুকু রিজিক। হালাল ভাবে আমরা অর্জন করি দান খায়রাত এবং ওয়াজিব সাদাকা আদায়ের পরে ততটুকুর মধ্যে আল্লাহ অনেক বরকত দিবেন আল্লাহ বরকতটা অনেক ভাবে আসে অতএব জাকাত এখানে দিতে হবে এখানে আর ফিলসফিক্যাল আলোচনা যুক্তি তর্ক দিয়ে আসলে এখানে জাকাত মওকুফ করার কোনো সুযোগ নেই অনেকে আমাকে বলেছেন আচ্ছা এটা তো তার ফিক্সড ইনকাম এটা থেকে তার একমাত্র ইনকাম আসে এখানে কেন জাকাত দিতে হবে এখানে জাকাত দিতে হবে কারণ এটা জাকাতের নিয়মাবলী সিস্টেমের মধ্যে পড়ে যায় যে সিস্টেমটা কোরআন হাদিস আমাদেরকে বলেছে যে এই সিস্টেম এভাবে এই নেশাব এভাবে ইনভেস্টমেন্ট থাকলে জাকাত দিতে হবে এটা সেই সিস্টেমের মধ্যে পড়ে যায় অতএব এখানে জাকাত ওয়াজিব হওয়ার বিষয়টাকে অ্যামেন্ড করা যাবে না কোনো যুক্তি দিয়ে কোনো কিয়াস দিয়ে অথবা কোনো বিজ্ঞ ব্যক্তি অথবা যে কোনো বড় ব্যক্তিও যদি বলেন এটাকে অ্যামেন্ড করার বা বাতিল করার ক্ষমতা আমাদের কিন্তু নেই এটা জাকাতের সিস্টেমের মধ্যে আছে একদমই স্পষ্ট ফলে যাকাত এখানে দিতে হবে আহ